তো এর আগের ভিডিওতে আমরা কোনো একটা সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বে সীমিত সেট আর গরিষ্ঠ নিম্নে সীমিত সেটটা নিম্নে সীমিত একটি মান বের করেছিলাম। তো কোনো বাস্তব সংখ্যার যদি আমরা বলি যে বাস্তব সংখ্যাটা যদি সীমিত হয়, কোনো বাস্তব সংখ্যার সেট যেটা সীমিত, সেই সীমিত সেটের অর্থাৎ ঊর্ধ্বে সীমিত সেটের যেই লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা রয়েছে সেটা সবসময় একটা বাস্তব সংখ্যা হবে। আবার আমরা বলতে পারি যে কোনো একটা সেটের বা নিম্নে সীমিত সেটের যে গরিষ্ঠ নিম্নসীমা সেটাও সবসময় একটা বাস্তব সংখ্যা হবে। যেমন আমরা একটা সেটের কথা বলতে পারি, এক্স যেন এক্স বিলংস টু আর, এক্স ইজ গ্রেটার দেন, সরি, গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন 10। এখানে আমরা বলতে পারি যে এক্স এর ভ্যালুটা আসলে 5 এর চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে গরিষ্ঠ নিম্নসীমা, যাকে আমরা গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম বলতে পারি। এটা হচ্ছে 5, সুপ্রিমাম যেটা অর্থাৎ ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমার মধ্যে যারা সবচেয়ে ছোট সেটা হচ্ছে 10। সো যে কোনো বাস্তব সংখ্যা, এগুলোও বাস্তব সংখ্যা, যে কোনো একটি বাস্তব সংখ্যার ঊর্ধ্বে সীমিত বাস্তব সংখ্যা, যেমন আমরা বলতে পারি এটা আসলে এরকম হতে পারতো, আমরা এই জিনিসটা না দিতে পারতাম, এক্স এর ভ্যালু 10 এর চেয়ে ছোট, 9 হতে পারে, 9.99 হতে পারে, বা 9.9999 হতে পারে, আবার মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার মানে এটা আসলে নিম্নে সীমিত নয় কিন্তু ঊর্ধ্বে সীমিত, উপরের দিকে এটা 10ই হচ্ছে হাইস্ট ভ্যালু। 10 তো হবে না, 9.999, 10-এর একেবারে কাছাকাছি, ঠিক পরের বিন্দুতে যাবে, কিন্তু পরের পয়েন্ট আউট করা আসলে কখনো পসিবল না, যার কারণে আমরা বলি থাকি যে এর ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম হচ্ছে 10। সো আমরা বলতে পারি আবার যে কোনো এরকম বাস্তব সংখ্যার, ঊর্ধ্বে সীমিত বাস্তব সংখ্যার যেই সবচেয়ে ছোট যেই ঊর্ধ্বসীমাটা রয়েছে, যেমন 10 এই সেটের ক্ষেত্রে, সেই ঊর্ধ্বসীমা একটা বাস্তব সংখ্যা হবে। আবার আমরা বলতে পারি যে নিম্নে সীমিত, এরকম একটা নিম্নে সীমিত সেট অর্থাৎ নিচের দিকে সীমিত একটা ভ্যালু রয়েছে, যেমন এখানে 5 আছে এক্স, কিন্তু এখানে আর কিছু নেই, অর্থাৎ এটা 5-এর উপরে যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু নিচের দিকে এটা একটা লিমিট আছে, 5-এ গিয়ে এটা থেমে যায়। তো যে কোনো নিম্ন সীমিত বাস্তব সংখ্যার একটা সেটে আমরা বলতে পারি যে গরিষ্ঠ যে নিম্ন সীমা রয়েছে সেটাও একটা বাস্তব সংখ্যা হবে, যাকে আমরা বাস্তব সংখ্যার সম্পূর্ণতা ভিত্তিক ধর্ম বা প্রপার্টিস অফ কমপ্লিটনেস বলে থাকি। বাট সম্পূর্ণতা ধর্মের এই ধর্ম বা এই যে স্বীকার্য আমরা যা দেখিয়েছি সেই জিনিসটা মূলত সংখ্যার ক্ষেত্রে খাটবে না। আমরা যদি মনে করি কোনো একটা সেট আমাদের কাছে আছে এরকম, এক্স বিলংস টু কিউ, অর্থাৎ আমরা বলতে পারি যে এক্সটা কিউর একটা সদস্য, কিউ সেটটির একটা সদস্য, এবং এক্স এর ভ্যালু হচ্ছে 0 এর চাইতে বড়, এবং আমরা এক্স স্কোয়ার এর ভ্যালু 2 এর চাইতে ছোট। আমরা যদি এই জিনিসটা এর পরে করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই এক্স এর ভ্যালু 0 এর চাইতে বড়, এক্স স্কোয়ার এর ভ্যালু 2 এর চাইতে ছোট, তার মানে এক্স এর ভ্যালু √2 এর চেয়ে ছোট এবং 0 এর চাইতে বড়। তো প্রথমত আমরা যখন ধরলাম যে এক্স এর ভ্যালু আসলে সেই সমস্ত ভ্যালু যেগুলো মূলদ সংখ্যা, অর্থাৎ অমূলদ কোনো সংখ্যা এক্স এর ভ্যালু আকারে বসতে পারবে না, শুধুমাত্র মূলদ সেই সমস্ত মূলদ সংখ্যাগুলো বসতে পারবে যারা 0 আর √2 এর মাঝে আছে। তো এখানে এক্স সদস্য হচ্ছে কিউ এর, অর্থাৎ মূলদ সংখ্যার সেটের, কিন্তু তার ঊর্ধ্বসীমা কিন্তু মূলদ সংখ্যা নয়, ঊর্ধ্বসীমা একটা অমূলদ সংখ্যা। কিন্তু আমরা এখানে দেখেছি বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই ধর্মটা খাটে যে বাস্তব সংখ্যা, এক্স যেমন বাস্তব সংখ্যা তেমনইভাবে তার ঊর্ধ্বসীমা বাস্তব সংখ্যা, নিম্নসীমা বাস্তব সংখ্যা,
কিন্তু আমরা বলতে পারি যখন কিউ বা মূল সংখ্যার কথা বলছি তখন সবসময় ঊর্ধ্বসীমা নিম্ন সীমা সেটাও মূল সংখ্যা নাও হতে পারে, এবং সেই জিনিসটা আমরা দেখিয়েছি। কিন্তু বাস্তব সংখ্যা হিসেবে ধরে নিলে এই জিনিসটা সবসময় খাটে, কিন্তু সেটা বাস্তব সংখ্যা নাও হতে পারে। যেমন আমরা এই ক্ষেত্রে দেখলাম বাস্তব সংখ্যা নয়, আবার যদি আমরা 4 বলতাম তখন হয়তো বাস্তব, তখন হয়তো মূল সংখ্যা হতো। কিন্তু সব ক্ষেত্রে, সব সেটের ক্ষেত্রে মূল সংখ্যার বিধিটা খাটে না, কিন্তু বাস্তব সংখ্যাটা সব জায়গায় খাটাতে পারি আমরা। এখন আমরা বাস্তব সংখ্যার যে ইনইকুয়ালিটির যে প্রপার্টিগুলো রয়েছে এবং সেগুলোর যে স্বীকার্যগুলো রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব, একটা একটা করে আমরা লেখার চেষ্টা করি। প্রথমত আমরা একটা জিনিস বলে নেই যাকে ল অফ ট্রাইকোটমি বলা হয়। সেটা হচ্ছে যদি আমাদের কাছে যে কোনো দুটো বাস্তব সংখ্যা এ আর বি থাকে, তাহলে এদের মাঝখানে তিন ধরনের রিলেশন হওয়ার পসিবিলিটি আছে। হয় এ এর ভ্যালু বি এর চেয়ে ছোট, অথবা এ এর ভ্যালু বি এর সমান, এবং অথবা এ এর ভ্যালু বি এর চাইতে ছোট। এই তিনটার যে কোনো একটা হওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ এই তিনটা যে কোনো একটা হতেই পারে আমরা বলতে পারি। যদি এ আর ভ্যালু এ আর বি নেই, অর্থাৎ যে কোনো দুটো বাস্তব সংখ্যা নিলে তাদের মাঝে এই তিনটা সম্পর্কের যে কোনো একটা সম্পর্ক থাকবেই, যাকে ল অফ ট্রাইকোটমি বলা হয়ে থাকে। তো এর আগে আমরা আসলে কোথায় কোথায় বাস্তব সংখ্যার ক্ষেত্রে যেই স্বীকার্যভিত্তিক ধর্মগুলো আলোচনা করেছিলাম সেখানে সবসময় সমান সমান ছিল, এখন আমরা ইনইকুয়ালিটি নিয়ে কথা বলবো। অর্থাৎ এই দুটো জিনিস নিয়ে আমরা এখন কথা বলবো, ইনইকুয়ালিটি। সো ইনইকুয়ালিটির ক্ষেত্রে যে জিনিসটা রয়েছে, যদি দুটো বাস্তব সংখ্যা ফার্স্ট স্বীকার্যটা এ আর বি থাকে, তাহলে হয় এ এর ভ্যালু বি এর চাইতে বড় হবে, অথবা বি এর ভ্যালু এ এর চাইতে বড় হবে। এই দুইটা জিনিসের যে কোনো একটা ঘটতে পারে। সেকেন্ড স্বীকার্যটা হচ্ছে যদি আমাদের কাছে এ থাকে, বি থাকে, সি থাকে, এবং আমরা যদি বলি আমাদের এ এর ভ্যালু বি এর চেয়ে বড়, আবার বি এর ভ্যালু সি এর চেয়ে বড়, তো অবশ্যই আমাদের এ এর ভ্যালু সি এর চেয়েতে বড় হবে। তো এটাকে আমরা বলছি স্বীকার্য, যা আসলে আমরা বাস্তব জীবনে সবসময় দেখে আসি, যেখানে একটা কোনো একটা জ্ঞানের একটা শাখা সৃষ্টি হয় কিছু স্বীকার্যের উপর, বা কিছু জিনিসকে সত্য বলে ধরে নেওয়ার উপর, এবং এগুলোই হচ্ছে স্বীকার্য। আমরা বাস্তবে সবসময় দেখে আসছি যদি কোনো একজন, ধরা যাক আতিফের বয়স বাশারের বয়সের চেয়ে বড় হয়, আবার বাশারের বয়স যদি চৌধুরী বয়সের চেয়ে বড় হয়, তাহলে অবশ্যই চৌধুরীর চেয়ে আদিব বড় হবে। এটা অনেকটা আমরা এইভাবে জিনিসটা এক্সপ্লেন করতে পারি যে এটা হচ্ছে পিতার বয়স, দাদার বয়স, এটা হচ্ছে পিতার বয়স, এবং এটা হচ্ছে পুত্রের বয়স। এখন আমরা যদি বলি যে পিতার বয়স থেকে দাদার বয়স বেশি, এবং পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে বেশি, অতএব আমরা বলতে পারি যে, অর্থাৎ আমরা বলতে পারি পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে বড়, অতএব অবশ্যই দাদার বয়স পুত্রের বয়সের চেয়ে বড় হবে। এবং তারপরে আমাদের যে স্বীকার্যটি আছে সেটা হচ্ছে যদি আমরা বলি যে আমাদের এ থেকে বি বড় হয়, তাহলে আমরা বলতে পারি এ প্লাস সি এর চাইতে বি প্লাস সি ছোট। এটা হচ্ছে আমাদের তৃতীয় স্বীকার্য। চতুর্থ স্বীকার্যটা আমরা বলতে পারি যদি আমাদের এ বি সি বাস্তব সংখ্যা, এগুলো অবশ্যই আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলছি, এ যদি বি এর চেয়ে বড় হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সি যদি জিরো এর চেয়ে বড় হয়, তাহলে আমরা বলতে পারি এ বি সরি এ সি এর ভ্যালু অবশ্যই বি সি এর ভ্যালুর চাইতে বড় হবে। যদি কেন আমরা এই জিনিসটা বলতে পারছি, এখন এখানে আমার কাছে 5 আছে আর এইখানে আছে 3, উভয় পাশে যদি আমরা 2 গুণ দিই, যে 0 এর চেয়ে বড়, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 6, অর্থাৎ আমাদের ইনইকুয়ালিটি বা আমাদের রিলেশনটা যেভাবে আমরা একটা চিহ্ন দিয়ে করেছি সেইটা ঠিক আছে। কিন্তু আমরা যদি 0 এর চেয়ে ছোট -2 নিতাম, তখন যে দেখা যেত এখানে ছিল 5, তো এখানে -10 হতো, -10 আর এখানে হতো -6। কিন্তু আমরা জানি যে -6 সংখ্যাটা আসলে আগে আসে, তারপরে -10, অর্থাৎ আমরা বলতে পারি এই যে আমরা যে একটা চিহ্ন দ্বারা যে রিলেশনটা সম্পর্কটা তৈরি করেছি সেটা সত্য নয়, এটা পাল্টে যাবে। তাহলে এখান থেকে আসলে বোঝা যায় যে যদি এ চেয়ে বি বড় হয়, এবং পরেরটা আমরা নিজেরাই বলতে পারছি, সি এর চেয়ে 0 এর চেয়ে সি ছোট হয়,
তাহলে অবশ্যই উল্টে যাবে, এসি ইজ লেস দ্যান বিসি। এবং তারপরে আমরা বলি যে যদি আমাদের দেখা যায় যে এর ভ্যালু বি এর চেয়ে বড়, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই এ এর ভ্যালু এর চাইতে ওয়ান বাই বি এর ভ্যালু, সরি, ওয়ান বাই বি এর ভ্যালু বড়। এই জিনিসটা আমরা এভাবেও করতে পারতাম, আমার কাছে এই যে এই জিনিস এইভাবে ইনইকুয়ালিটির এই পাশে আছে এ, এই পাশে বি, তারপরে অর দিয়ে আমরা লিখতে পারতাম। আমরা মনে এখানে তো একটা ওয়ান রয়েছে, আমরা ওয়ান বাই বিটাকে বিটাকে এই পাশে রিপ্লেস করলাম এবং তারপর ওয়ান বাই এ। এভাবে আমরা জিনিসটা দেখাতে পারি। মূলত আমরা যদি দেখি থ্রি এর ভ্যালু বড় এবং টু এর চাইতে, অবশ্যই এটাও ঠিক, কিন্তু ওয়ান বাই থ্রি এর ভ্যালুটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে 0.33 সামথিং, 33 এরকম আসবে, আর টু এর ভ্যালু হচ্ছে 0.5 আসবে, ওয়ান বাই টু এর ভ্যালু। সো ওয়ান বাই টু এর ভ্যালু অবশ্যই বড়। কেন আসলে এই জিনিসটা বড় হচ্ছে সেটা আরেকভাবে আমরা বুঝতে পারি, বা আরেকভাবে জিনিসটা অনুধাবন করতে পারি যে ওয়ানকে আমরা একটা বড় সংখ্যা দ্বারা ভাগ করলে অবশ্যই ছোট সংখ্যা আসবে, কিন্তু ওয়ানকে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে অতটা বড় সংখ্যা আসবে না। যেমন 0.5 দ্বারা যদি ভাগ করি তাহলে টু আসবে, অর্থাৎ এই নিচে যত ছোট সংখ্যা থাকবে ওয়ানের নিচে ওই ভ্যালুটা আসলে তত বেশি বড় হবে, আর যত বড় সংখ্যা থাকবে ভ্যালু তত আসলে ছোট হতে থাকবে। ওয়ান বাই ইনফিনিটিকে এই কারণে প্রায় শূন্যই ধরা হয়, আর যদি আমরা ওয়ান বাই প্রায় জিরো এক্স ধরতাম এবং এক্স টেন্স টু জিরো যদি ধরতাম তাহলে সেই জিনিসটা প্রায় ইনফিনিটির সমান হতো। আমাদের আরেকটা স্বীকার্য রয়েছে, যদি আমরা বলি যে আমাদের এ ইজ গ্রেটার দ্যান বি, তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি এর ভ্যালু জিরো এর চাইতে অবশ্যই বড় হবে। এখন আমরা এটা দিয়ে দুটো সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রমাণ করতে হবে যে যদি এক্স এর ভ্যালু ওয়াইয়ের চেয়ে ছোট হয় এবং এক্সের ওয়াইয়ের ভ্যালু যদি জেডের চেয়ে ছোট হয়, তবে আমাদের প্রমাণ করতে হবে যে এক্সের ভ্যালু আসলে জেডের চেয়ে ছোট, যে জিনিসটা আমরা এর আগে স্বীকার্য হিসেবে দেখেছিলাম অন্য স্বীকার্যগুলো দিয়ে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা যদি প্রথমত বলি এক্সের ভ্যালু ওয়াইয়ের চেয়ে ছোট এবং তার পরের লাইনে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে জিরো এর চাইতে ওয়াই মাইনাস এক্সের ভ্যালু বড়। এই যে এটা হচ্ছে আমাদের একেবারে লাস্টের স্বীকার্যটা, লাস্টের স্বীকার্য যেটা নিয়ে আমরা কথা, লাস্টের আগেরটা না, সরি সরি সরি, এই যে লাস্টের স্বীকার্যটা নাম্বার দেইনি, লাস্টের স্বীকার্যটা যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এখন আমরা এর পরে ওয়াই মাইনাস এক্স বলতে পারি। এবার আমরা জানি যে ওয়াই এর ভ্যালু জেড এর চাইতে ছোট, সো এখানেও আমরা বলতে পারি যে জিরো এর চাইতে জেড মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা, তো যেহেতু এটা জিরোর চাইতে বড়, এটা একটা ধনাত্মক সংখ্যা, এটাও জিরোর চাইতে বড়, এটাও একটা ধনাত্মক সংখ্যা হবে, এবং আমরা এখন এই দুটো ধনাত্মক সংখ্যাকে যোগ করছি, ওয়াই মাইনাস এক্স যোগ জেড মাইনাস ওয়াই, এটা আর এটা কাটা যাবে, বাকি থাকবে জেড মাইনাস এক্স। এবং আমরা জানি যে দুটো ধনাত্মক সংখ্যার যোগফলও একটা ধনাত্মক সংখ্যা হয়, সো আমাদের এই যে জেড মাইনাস এক্সটা রয়েছে সেটা হবে একটা ধনাত্মক সংখ্যা, এবং যেহেতু এটা একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, তাহলে অবশ্যই এটা জিরো এর চেয়ে বড় হবে, আর জিরো এর চেয়ে বড় হওয়া মানে আমরা বলতে পারি জেড ইজ গ্রেটার দেন এক্স। তারপরে আমরা আরেকটা প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যদি আমাদের এ এর চেয়ে বি বড় হয় তাহলে আমাদের দেখাতে হবে এ প্লাস সি এর চেয়ে বি প্লাস সি বড়, প্রমাণ করতে হবে এটি। তো এটা প্রমাণ করবার জন্য আমরা আসলে এখানে বাস্তব সংখ্যার যে প্রথমত যে স্বীকার্যগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, আমরা ট্রাইকোটোমিতে বলে বললাম যে তিন ধরনের রিলেশন থাকতে পারে, হয় বড় নয়তো ছোট, অথবা আরেকটা হচ্ছে সমান, সমানের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা ইনইকুয়ালিটি নিয়ে কথা বলছি। সো প্রথমত আমাদের কাছে যে ফার্স্টে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে এর ভ্যালু অবশ্যই বি এর ভ্যালুর চেয়ে ছোট হবে, এবং তারপরে আমরা এখান থেকে বলতে পারি জিরো এর চাইতে বি মাইনাস এর ভ্যালুটা আসলে বড় হচ্ছে। জিরো এর চাইতে যদি বি মাইনাস এর ভ্যালু বড় হয়
তাহলে আমরা এই বি মাইনাস এ অবশ্যই একটা ধনাত্মক বা পজিটিভ সংখ্যা। এবং তারপর আমরা যেই কাজটা করব, আমরা দেখব এর সাথে একটা শূন্য যোগ দিব। তো তখন আমরা এখানে আবার পাশে দিয়ে লিখে রাখবো যে শূন্য যোগ দিলে, এটা হচ্ছে যোগের অভেদক। আমরা আগে পড়েছিলাম যোগের অভেদক, যোগের অভেদক, সেখান থেকে আমরা বলতে পারি। এবং তারপরে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে যোগের অভেদক যেহেতু আমরা ইউজ করেছি, অর্থাৎ এই দিলে এটা সমানই থাকে, তারপর আমরা ব্যবহার করতে পারি সি প্লাস মাইনাস সি। তো এই জিনিসটা হচ্ছে আমার যোগের বিপরীতক, যেটা যে আমরা জানি যার ভ্যালু হচ্ছে শূন্য। তো আমরা সেটা আবার পাশে দিয়ে লিখে নিতে পারি যোগের বিপরীতক। ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমাদের যে রুলগুলো ছিল সেগুলোর এরকম আলাদাভাবে নাম ছিল না। এখন আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি। আমরা জানি যে বি মাইনাস এ সমান সমান হচ্ছে এগুলো। তো যেহেতু বি মাইনাস এ ধনাত্মক সংখ্যা, এগুলো ধনাত্মক সংখ্যা হবে, অতএব এগুলো জিরো এর চাইতে বড়। এখন এ আর মাইনাস এ মাইনাস সি কে এই পাশে নিয়ে আসি। তো ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস সি এর ভ্যালু বি প্লাস সি এর চেয়ে ছোট। এই হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি।